পানির লিয়ে ঘুরতেছেন, পানির লিয়ে ঘুরতেছেন? হ্যাঁ হ্যাঁ, কারণ গাড়িটা যাইল। আসসালামু আলাইকুম। ওয়েন মই আবিয়া দাদা গেলোরা কামফুলস সাদা ওলা আবিয়ার ওই যে সাদা অন্তত দুইটা পানি নিল, দুইটা পানি নিল। আপনারা একটাবার চিন্তা করেন যে মানুষ কতটা নিরুপায় হইলে এইভাবে জীবনযাপন করতেছে এই গরমের ভিতরে। আমি এখানে দাঁড়ায় ভিডিওটা বানাইতেছি, দেখি পানির জন্য আইছে। সত্যি সত্যি এই জায়গায় পানির লাইন অফ করে দিছে, কেননা এই জায়গায় কয়েকটা বিলা আছে সাপ্লাই কোম্পানির, তো সেই কারণেই এই পানির লাইনটা অফ করে দিছে। তো জিনিসটা দেখে আমার কাছে খুব খারাপ লাগলো, আর আপনারাও জানেন আমিও নিজেও ছুটি থেকে আসছি। খেয়া তো দুঃখ কে দুটো টেবিল দেয় না ভাই, তো শান্তি পাবেন না হন, মরে কি শান্তি পাবেন? আইসেন ঋণ পাতে হয়ে মরে গিয়ে শান্তি পাবেন? কম হ্যাঁ ভাই, এটা রে ভাই। সালাম আলাইকুম, কি অবস্থা শেখ? সৌদার শেখ শেখ, হ্যাঁ ঈদ কেমন কাটালেন? যাক আলহামদুলিল্লাহ, তাও রে জায়গা আছে। আর এসি টেসির কোনো তাতে হবে না? গরম দুই মাস পুরোটাই থাকবো, জায়গাটা কন্ট্রাক্ট থাকে যে ছয় মাস এক বছরের আকামা, কিন্তু এক বছর আর দেয় না, পরে দেয় ছয় মাস বা তিন মাসের আকামা দিয়ে খাটায়, পরে খাল্লি পাল্লি করে দেয়। আচ্ছা আরো বিলা আছে ওই যে কথা আছে না, সরে সরে স্বাস্থ্য ভাই, তারা তারা মানে ভাই ভাই, তারা এই বিলাই লোক না হইলে আর এক বিলাই পাঠায়। আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই মসজিদটা পানি এনে খাইতেছেন না? সব মসজিদ বন্ধ হয়ে গেছে পানি। এই যে মানুষ কিনা এনে যায় বলে, এই যে এইটার কলমল করে খুই যাচ্ছে, খুলিয়ে এক মিনিট।
দেশের কামলার দেশের সাথে ভালো খাবার খায়। কয়েকদিন আগে দেখলাম নতুন একটা ফোলা আছে, যখন শুনছে সাপ্লাই তখন দেখলাম মুখটা কালা গেল। ভাই এখানে সবারই মন খারাপ, তাই না? কিছুদিন আগে ডায়লগ চলতেছে টিকটকে, যে ভাই আমার মন ভালো না। ওকে ভাই, খাওয়া দাওয়া করেন। ওকে, বিস্তারিত শুনলেন আপনারা তাদের মুখ থেকেই। তো বাংলাদেশ থেকে এখনো যারা আমেলাইদি বিষয় বা এই ধরনের সাপ্লাই কোম্পানিতে আসতেছেন, আপনারা এখনই স্টপ হয়ে যান। টাকা যদি লেনদেন করে থাকেন, টাকা নিয়ে আসেন। এই পরিস্থিতি বর্তমান সৌদি আরবে চলতেছে। যদি কোনো নাম করা কোম্পানি, যেমন নাদি কোম্পানি, আলমারাই কোম্পানি, আলরাজি ব্যাংক, শেবাল জাজিরা, আল নূরজাহান, তো এই ধরনের বড় বড় যে সকল কোম্পানি আছে, যেমন আল বাওয়ানি, এই ধরনের নাম করা যদি কোম্পানি হয় তাহলে আসেন, তা না হলে বর্তমান স্টপ হয়ে যান, জায়গায় খাড়ায় যান, আউগে এন্নার। সৌদি আরবের অবস্থা খুবই ভয়াবহ, আর ভয়াবহর কারণটা হলো এই ধরনের সাপ্লাইতে যারা লোক আনতেছে তাদের কারণে এই ভয়াবহটা সৃষ্টি হয়েছে। শুনলেন তো আপনারা, যে কয়েকজন মিলে এই শিক্ষা বাড়ানো হয়, দেখা যায় কোনো জায়গায় জায়গা না হলে ওই জায়গা থেকে এনে এই জায়গায় ট্রান্সফার করে, আবার এই জায়গায় জায়গা না হলে এই জায়গা থেকে নিয়ে আরেক জায়গায় ট্রান্সফার করে। তো এই হলো বর্তমান সৌদি আরবের পরিস্থিতি। এই প্রবাসীকে দুঃখ দেখার মতো এই দুনিয়াতে আর কেউ নাই, এক আল্লাহ ছাড়া। আইনের আওতায় আনা যাবে বা এই ধরনের আইন আছে কি না বা আইন কী রয়েছে এগুলো কিন্তু তাদের জানা নাই। তারা কি লেবার কোর্টে যায় মামলা করতে পারবে কি না, তাদের তারা মামলা করলে সঠিক বিচার পাবে কি না তাদের কিন্তু জানা নাই, এবং তাদের লেবার কোর্ট চিনা নাই, তাদের কাছে ওইরকম টাকা নাই, তাহলে এই প্রবাসীগুলো কোথায় যাবে আজ? এই বিশ্বের আর কোনো দেশের নাগরিক এই ধরনের কষ্টের ভিতরে জীবন যাপন করে না। প্রবাসী মন্ত্রীর কাছে অনুরোধ, আপনারা এগুলো নজর দিন, এদিকে দেখুন আপনারা। এই ভিডিওটা খুবই গুরুত্ব, আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। যদি রিয়াদের এম্বাসি থেকে লোক আসতে চায় তাহলে আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এইটার লোকেশনটা দেওয়া থাকবে, এই জায়গার লোকেশনটা দেওয়া থাকবে। তারা যদি উপস্থিত এসে এই ঘটনাগুলো দেখতে চায় তাহলে তারা যেন দেখে এই বিষয়গুলোর সমাধান করে দেয়। আমাদের যোদ্ধারা অনেক কষ্টে আছে, অবহেলিত আছে, তাদের জীবনযাপন খুবই কষ্টে যাইতেছে। আপনারা বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার করে দিবেন, বেশি বেশি করে। তো যারা এই ধরনের সাপ্লাই লোকে নে কাজ করাইয়া তাদেরকে কষ্ট দিতেছে, তাদেরকে একটা কথা বলি, যে দোয়া কামানোর জন্য নসিব লাগে আর বড়দোয়া কামানোর জন্য নসিব লাগে না। বড়দোয়া মানুষের কাছ থেকে অটোমেটিক এসে যায় আপনার কাজের ফলের উপরে। তো আপনাকে একটা অনুরোধ করব যে আপনি হালাল উপার্জন করেন, আপনি এই ধরনের পয়সা কামাই করে আপনার ফ্যামিলির খাওয়ায়েন না। আপনারা ভুলে যান না এসআর শিকদারের কথা, এসআর শিকদার অনেক পয়সা কামাইছিল, অনেক মানুষের সাথে জুলুম করছিল। এই পৃথিবীতে খালি এসআর শিকদার না, যে যত জুলুমই করুক কোনো জুলুমকারীর এই দুনিয়াতে মনে করেন শান্তি পায় না। তো আপনি এই ধরনের পয়সা কামাই আপনার ফ্যামিলির খাওয়াবেন, কী লাভ পান আপনি? মানুষের কষ্ট দিয়ে সেই পয়সা আপনি ফ্যামিলির খাওয়ান। তা আল্লাহ আপনাকে হেদায়েত দান করুক। আল্লাহ হাফেজ।